আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি এম কে জামান। জ্ঞান বিকাশ এবং জ্ঞানবন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিটেলের বিষয় ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস, মূলধন বাজেটিং এবং ঝুঁকি বিশ্লেষণ। এটি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ের অঙ্কগুলি সূত্রের মাধ্যমে করতে হয়। সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি সিলেবাস অনুযায়ী পাঁচটি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি এই পাঁচটি ফরম্যাটের মাত্র পাঁচটি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এ অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। শিক্ষার্থীগণ, ফরম্যাট পাঁচটি হলো: ফরম্যাট নাম্বার 1 ক্যাপিটাল বাজেটিং নর্মাল, ফরম্যাট নাম্বার 2 সার্টেনিটি ইকুইভ্যালেন্ট, ফরম্যাট নাম্বার 3 প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ফরম্যাট নাম্বার 4 ডিসিশন থিওরি, এবং ফরম্যাট নাম্বার 5 সিএপিএম ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটি একটি ছোট সিলেবাস। এই সিলেবাসে মাত্র সাতটি অধ্যায় দেওয়া হয়েছে। এখানে 1 নম্বর অধ্যায়টি সম্পূর্ণ থিওরি, কোনো গাণিতিক সমস্যা নাই। 2 নম্বর অধ্যায় থেকে শুরু করে 7 পর্যন্ত সবগুলি গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, ইউটিউবে আমি এই 7টি অধ্যায়ের অঙ্কগুলি প্লে লিস্ট করে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নামে অঙ্কগুলি সাজিয়ে দিয়েছি। আপনারা ইজি প্লাস হ্যান্ডবুকটি সংগ্রহ করুন এবং ইউটিউবে ক্লাস দেখুন। আশা করি খুব সহজে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটি আয়ত্ত করতে পারবেন। শিক্ষার্থীগণ, তাহলে এবার আসি আমরা ফরম্যাট অনুযায়ী এক নজরে সূত্রগুলো ভালোভাবে দেখে আসি। 1 নম্বর ফরম্যাট হলো ক্যাপিটাল বাজেটিং নর্মাল। এটি আমরা ফার্স্ট ইয়ারে ক্যাপিটাল বাজেটিং শিখেছি, সেখানে রিকোয়ারমেন্ট ছিল 12টি। সেই 12টির ভিতরে এখানে 10টি রিকোয়ারমেন্ট দেওয়া হলো, যেমন পে ব্যাক পিরিয়ড, এর 2টি সূত্র আছে, সিএপিটি সমান হলে একটি এবং অসমান হলে আরেকটি সূত্র। 2 নম্বর হলো এআরআর, এভারেজ রেট অফ রিটার্ন, এর সূত্র এভারেজ ইএটি ডিভাইড বাই এভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। 3 নম্বর সূত্র হলো আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটি সূত্র হলো এভারেজ ইএটি ডিভাইড বাই এনসিও ইনটু 100। 4 নম্বর রিকোয়ারমেন্ট নিট প্রেজেন্ট ভ্যালু, টোটাল প্রেজেন্ট ভ্যালু হতে এনসিও বাদ দিলে নিট প্রেজেন্ট ভ্যালু পাওয়া যায়। 5 নম্বর রিকোয়ারমেন্ট হলো আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। 6 নম্বর হলো প্রফিটেবল ইন্ডেক্স এবং 7 নম্বর রিকোয়ারমেন্ট নিট প্রফিটেবল ইন্ডেক্স, 8 নম্বর রিকোয়ারমেন্ট পে ব্যাক রিসিপোকাল। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্র যদি কখনও সিএপিটি দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে সিএপিটি তৈরি করে নিতে হয়। সিএপিটি তৈরি করার জন্য একটি তালিকা দেওয়া হলো। প্রথমে প্রশ্নপত্রে যদি সিএফবিটি দেওয়া থাকে, সিএফবিটি থেকে প্রথমে আমরা ডিপ্রিসিয়েশন মাইনাস করব। ডিপ্রিসিয়েশন বাদ দিলে থাকবে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। এখান থেকে ট্যাক্স মাইনাস করতে হবে, তাহলে আর্নিং আফটার ট্যাক্স হয়ে যাবে। এই আর্নিং আফটার ট্যাক্সের সাথে আবার পুনরায় ডিপ্রিসিয়েশন যোগ করে নিতে হবে, তাহলে ফলাফল আসবে সিএফএটি অথবা এনসিবি, নিট ক্যাশ বেনিফিট অথবা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। একটি জিনিস আমরা লক্ষ্য করেছি, এই সকে শুধুমাত্র আমরা ট্যাক্স মাইনাস করেছি, কারণ এখানে ডিপ্রিসিয়েশন প্রথমে মাইনাস করার পরে আবার পুনরায় যোগ করেছি, কারণ ট্যাক্সটি সঠিকভাবে দেওয়ার উদ্দেশ্যেই ডিপ্রিসিয়েশন মাইনাস করতে হয়। ডিপ্রিসিয়েশন মাইনাস করার পরে ডিপ্রিসিয়েশন যেহেতু অনগত খরচ, সেটা আবার যোগ করে নিয়ে সিএফএটি তৈরি করতে হবে। তো সিএফবিটি থেকে সিএফএটি তৈরি করতে হলে আমাদের শুধুমাত্র ট্যাক্স মাইনাস করতে হবে। শিক্ষার্থীগণ, এবার আসি 2 নম্বর ফরম্যাট, সার্টেনিটি ইকুইভ্যালেন্ট। এটি 2টি সূত্র, যদি সার্টেনিটি ইকুইভ্যালেন্ট আলফা সমান সমান, সূত্র হলো 1 প্লাস রিক্স ফ্রি টু দি পাওয়ার এন হোল ডিভাইডেড বাই 1 প্লাস রিক্স অ্যাডজাস্টমেন্ট ডিসকাউন্টেড, এটি প্রশ্নপত্রে দেওয়া থাকবে হোল টু দি পাওয়ার এন। এটার মাধ্যমে আমরা সার্টিটি ইকুইভ্যালেন্ট বের করতে পারবো। তাছাড়া এখানে আরেকটি প্রশ্ন করা হবে নিট প্রেজেন্ট ভ্যালু। সার্টিটি ইকুইভ্যালেন্ট এখানে নিট প্রেজেন্ট ভ্যালু সূত্র হলো প্রথমে ক্যাশ ফ্লো অন সার্টিটি ইকুইভ্যালেন্ট অন, উপরে গুণ করতে হবে ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। পরবর্তী দ্বিতীয়টা হলো ক্যাশ ফ্লো 2, ক্যাশ ফ্লো 3, ক্যাশ ফ্লো 4, এভাবে যতগুলো ক্যাশ ফ্লো দেওয়া থাকবে, অর্থাৎ আমাদের ক্যাপিটাল বাজেটিংয়ের নর্মালি নিট প্রেজেন্ট ভ্যালু যেভাবে করতে হয় একইভাবেই করতে হবে সূত্রটি। শুধুমাত্র ক্যাশ ফ্লোর সাথে প্রথমেই সার্টিনিটি ইকুইভ্যালেন্ট গুণ করে নিতে হবে। যতগুলি বছরের ক্যাশ ফ্লো, ক্যাশ ইনফ্লো দেওয়া থাকবে, সার্টিনিটি ইকুইভ্যালেন্ট ঠিক ততগুলি দেওয়া থাকবে। এই সূত্রে আমি এখানে লিখেছি ক্যাশ ফ্লো 1, 2, 3, 4, ঠিক সার্টিনিটি 1, সার্টিটি ইকুইভ্যালেন্ট 2, সার্টিটি ইকুইভ্যালেন্ট 3, সার্টিটি ইকুইভ্যালেন্ট 4 এভাবে দেওয়া হয়েছে।
হোল ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এন এর মান প্রথমে প্রথম বছরে 1 2 3 4 এভাবে চলতে থাকবে। এরপরে ব্র্যাকেটের বাইরে মাইনাস এনসিও ইনটু সার্টিটি ইকুইভ্যালেন্ট, অর্থাৎ নিট ক্যাশ আউটফ্লো তার সাথে সার্টিটি ইকুইভ্যালেন্ট 0 বছরে যেটি ওটা গুণ করতে হবে। আর 0 বছরের সার্টিটি ইকুইভ্যালেন্ট সর্বদাই 1 হয়, এই 1 দ্বারা এনসিও সাথে গুণ করতে হবে। ঠিক আছে, এবার আসি 3 নম্বর ফরম্যাট, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখানে আমাদের দুইটি প্রশ্ন করা হতে পারে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে তিনটি প্রশ্ন করা হয়। যেমন প্রথম রিকোয়ারমেন্ট হলো নিট প্রেজেন্ট ভ্যালু, সূত্র হলো নিট প্রেজেন্ট ভ্যালু এক্সপেক্টেড, যেহেতু নিট প্রেজেন্ট ভ্যালু ইনটু পিআই, অর্থাৎ নিট প্রেজেন্ট ভ্যালু তখন প্রশ্ন মাত্রে দেওয়া থাকবে, যতগুলি নিট প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকবে তার সাথে প্রবাবিলিটি দেওয়া থাকবে, প্রবাবিলিটি গুণ করতে হবে, গুণ করে ফলাফল একত্রে সাম মানে যোগ করার পরে যে ফলাফল আসবে এটা হবে নিট প্রেজেন্ট ভ্যালু অফ বার, অর্থাৎ এভারেজ নিট প্রেজেন্ট ভ্যালু। দুই নম্বর প্রশ্ন হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে দুই নম্বর প্রশ্ন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটি নিট প্রেজেন্ট ভ্যালু প্রশ্নে যেহেতু দেওয়া থাকবে এবং এক নম্বর রিকোয়ারমেন্টে নিট প্রেজেন্ট ভ্যালু অফ বার অর্থাৎ এভারেজ নিট প্রেজেন্ট ভ্যালু যেটি তৈরি হবে ওটি মাইনাস করে হোল স্কোয়ার করতে হবে ইনটু প্রবাবিলিটি। তিন নম্বর প্রশ্ন হলো সিবি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, দুই নম্বর রিকোয়ারমেন্টে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করা হয়েছে, সেই ফিগারটা এই মানটি বসাতে হবে, হোল ডিভাইড বাই নিচে বসাতে হবে এক নম্বর রিকোয়ারমেন্টে এক্সপেক্টেড নিট প্রেজেন্ট ভ্যালু, এটি মান বসিয়ে ভাগ করে দিতে হবে, এটি হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি। চার নম্বর ফরম্যাট থেকে আমাদের প্রশ্ন হতে পারে তিনটি, জয়েন্ট প্রবাবিলিটি, এটি হলো ডিসিশন ট্রি, ডিসিশন ট্রিতে আমাদের প্রশ্ন চারটে হওয়ার তিনটে হওয়ার সম্ভাবনা আছে। এক নম্বর প্রশ্ন হবে জয়েন্ট প্রবাবিলিটি, অর্থাৎ আমাদের ডিসিশন ট্রির প্রশ্নে একের অধিক প্রবাবিলিটি দেওয়া থাকে, প্রথম বছরে যদি প্রবাবিলিটি দেওয়া থাকে প্রবাবিলিটি প্রথম বছরের সাথে দ্বিতীয় বছরটি গুণ করতে হবে, গুণ করে যে ফলাফল আসবে ওটাকে বলা হবে জয়েন্ট প্রবাবিলিটি। দ্বিতীয় প্রশ্ন হবে এক্সপেক্টেড নিট প্রেজেন্ট ভ্যালু, তখন প্রশ্ন মতো নিট প্রেজেন্ট ভ্যালু যেটা দেওয়া থাকবে তার সাথে প্রবাবিলিটি জয়েন্ট প্রবাবিলিটি গুণ করতে হবে, গুণ করে আমাদের বের করতে হবে এক্সপেক্টেড নিট প্রেজেন্ট ভ্যালু। তিন নম্বর প্রশ্ন হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, একইভাবে নিট প্রেজেন্ট ভ্যালু সেখান থেকে এক্সপেক্টেড নিট প্রেজেন্ট ভ্যালু মাইনাস করে হোল স্কোয়ার ইনটু জয়েন্ট প্রবাবিলিটি গুণ করতে হবে। ঠিক আছে, এবার আসি পাঁচ নম্বর ফরম্যাট, সিএপিএম ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, এটির একটি সূত্র মাত্র, এই সূত্র থেকে চারটি প্রশ্ন হতে পারে। যেমন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সমান সমান রিক্স ফ্রি প্লাস বেটা ইনটু আর এম মাইনাস রিক্স ফ্রি, ব্র্যাকেটের ভিতরে আর এম তে হলো মার্কেট রিটার্ন আর রিক্স ফ্রি ঝুঁকিমুক্ত বেটা, এবং এটির মান সর্বদাই প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকবে। শিক্ষার্থীগণ, আমরা এতক্ষণে পাঁচটি ফরম্যাটের সূত্র সম্পর্কে একটু ধারণা নিলাম, এবার আসি গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যা আমরা দ্বিতীয় ক্লাসে শিখব, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে পারি। তাহলে আগামী ক্লাসের জন্য আপনাদের আহ্বান রইল, আসসালামু আলাইকুম।